আপনারা দেখছেন পিবিইউ নিউজ, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। আজকের এই দিনে আমরা কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা নিউজ চ্যানেল যার নাম পিবিইউ নিউজ, আমরা সেই নিউজ চ্যানেলটাকে আজকে আমরা লঞ্চ করলাম, যেটা ইউটিউবের মাধ্যমে সবাই দেখতে পাবে যে কোনো জায়গার থেকে। এবং এই নিউজ চ্যানেলের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন, বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা, সমাজের বিভিন্ন স্তরের যারা প্রতিষ্ঠিত মানুষ আছেন, প্রশাসনের মানুষজন আছেন, প্রত্যেকের নিজস্ব মতামত এবং গ্রামে শহরে সোসাইটির বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার মতন যেসব খবরগুলো আছে সেই খবরগুলোও কিন্তু আমরা আমাদের এই পিবিইউ নিউজের মাধ্যমে আমরা পৌঁছে দেব। শুধু তাই নয়, এই পিবিইউ নিউজের মাধ্যমে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকের এই লকডাউনের পরিস্থিতিতে যখন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পঠন পাঠন সম্ভব হচ্ছে না, তখন আমরা আমাদের বিভিন্ন অধ্যাপকদের বিভিন্ন বক্তৃতা রেকর্ড করে সেইগুলো আমরা এই পিবিইউ নিউজে আমরা আপলোড করে দেব, যাতে কিনা লাইভ যেটা তারা বক্তৃতা দেবেন আমাদের অধ্যাপক অধ্যাপিকারা বিভিন্ন বিষয়ের উপরে 24 মিনিট 45 মিনিটের ক্লাস, যে ক্লাসগুলো তারা রেকর্ড করা হবে সেগুলো আমরা আপলোড করে দেবো আমাদের এই পিবিইউ নিউজে, ছাত্রছাত্রীরা সেগুলো দেখতে পাবে। এবং এই নিউজ চ্যানেলটা যেটা পিবিইউ নিউজ, এটা মূলত তৈরি করেছে হচ্ছে আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে যে মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট আছে তাদের উদ্যোগে, তাদের পরিচালনায় এই নিউজটা তৈরি হয়েছে এবং তারাই পরিচালনা করবে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। এবং আমি আমার তরফ থেকে এই এই বিভাগের মাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা সকল ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা রইল। এই নতুন চ্যানেল আজকে শুরু হলো, এই চ্যানেলের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আপনারা দেখছেন পিবিইউ নিউজ, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় উপাচার্য, অধ্যাপক অধ্যাপিকা, গবেষক, আধিকারিক, ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী বন্ধু এবং সংশ্লিষ্ট সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে নিজ নিজ বাড়িতে আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি ঘোষণা। আমাদের বিশ্ববিদ্যালয়ে যদিও অনলাইন পঠন পাঠন চলছে, কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটি বিরাট সংখ্যক ছাত্রছাত্রী তারা গ্রামে থাকে, সেখানে সবসময় প্রয়োজনীয় নেট এবং নেটের স্পিড থাকে না, ফলে তারা অনেক সময় সে অনলাইন একাডেমিক অ্যাক্টিভিটিস থেকে বঞ্চিত হয়। একদিকে কোভিড-19 তার ভয়াবহতা, অন্যদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করে সুস্থ রেখে
একাডেমিক অ্যাক্টিভিটিসকে যেন ঠিকমতো চালানো যায় তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের প্রস্তাবিত যে কমিউনিটি রেডিও সার্ভিস তার কাজ সম্পূর্ণ না হলেও সেই পরিকাঠামোকে ব্যবহার করে অধ্যাপক অধ্যাপিকাদের সহযোগিতায় প্রতিদিন দুটো করে ক্লাস কমিউনিটি রেডিও সেন্টারে রেকর্ডিং হবে এবং যে রেকর্ডিং এর কাজে সম্পূর্ণভাবে সহায়তা করবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন এবং জার্নালিজম ডিপার্টমেন্টের অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা। সে রেকর্ডিং আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং সেই চ্যানেল থেকে ছাত্রছাত্রীরা যখনই তাদের প্রয়োজনীয় ডেট এবং স্পিড তারা পাবে সেখানেই তারা তাদের পঠন পাঠনের যে ম্যাটেরিয়ালস তাদের ক্লাসগুলো সেখান থেকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এভাবে একদিকে তাদের জীবন যেমন সুরক্ষিত থাকবে অন্যদিকে তাদের একাডেমিক অ্যাক্টিভিটিস পঠন পাঠন চলবে। এভাবেই আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছি। আমাদের বিশ্বাস ছাত্রছাত্রীরা এতে উপকৃত হবে। এই সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অকুণ্ঠ ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।